আপনার সাথে আমাদের হ্যাঁ, স্যার আমার আপনারা কথা জানি। না হ্যালো, জানি। বলো। ঠিক আছে স্যার, মাই নেম ইজ কি ফাইরুজ, লেখা আই ছিল স্যার? এম ইন তো ক্লাস পড়ে পড়, ফাইভ। জোরে। আই ইট হেলদি ফুড রেগুলারলি, আই ইট ভেজিটেবলস, আই লাভ ক্যারটস অ্যান্ড টমেটো, আই অলসো লাইক কিউকাম্বার্স অ্যান্ড লেটুস এ লট, দে দিজ আর হেলদি ফুড, আই অলসো লাইক পাইনঅ্যাপল অ্যান্ড বানানাস, বাট আই অলসো ইট স্ট্রবেরিজ, সামটাইমস আই ইট সাম আনহেলদি ফুড অ্যান্ড সাম অয়েলি ফুড, বাট মোস্ট অফ টাইম আই ইট হেলদি ফুড। আচ্ছা, গুড। তাহলে আমরা যেটা শিখলাম এখানে, আর কি কেউ লিখেছ যে হোমওয়ার্কটা ছিল? আমি লিখেছি স্যার, আমি লাস্ট টাইম ক্লাস করিনি স্যার। আচ্ছা, ঠিক আছে, যে যে লিখেছো বলো। যারা যারা লিখেছো, বিয়ের বেশিরভাগ স্টুডেন্ট তো এখনো জয়েনই হয়নি এখানে। Yes স্যার, খালি তুই জন সমস্যা। আচ্ছা, যারা জয়েন করেছে তারাই করবে। মাত্র 45, এটা কেমন? আমি যে স্যার আমি বলি বলো। এভরি ডে আই ট্রাই টু হ্যাভ হেলদি এন্ড ব্যালেন্সড ডাইট টু কিপ গুড হেলথ। For breakfast, I eat fruity bread, eggs, vegetables. I usually have for lunch rice, chicken, fish, lentils. At night, I eat rice, chicken, milk, some vegetables for supper. Sometimes I have potatoes, but I try to avoid fat and oily food. তারপরে তুমি করেছো বলো, তুমি বলো। হানাফ, মিউট হো, তোর হয়তো শব্দ আসতো। আহানাফ কে আমি বলতে বলছি? পারবো। বলো স্যার, আমি বলবো। ইয়ান, তুমি বলো। আচ্ছা, কে বলতে চাই বলো। স্যার আমি বলো বলো। গ্রেনস লাইক রাইস, রুটি এন্ড ব্রেড আর এট দ্য বটম অফ দ্য ফুড পাইরামিড, দে গিভ আস এনার্জি। ফুড এন্ড ভেজিটেবলস আর ইন দ্য নেক্সট লেভেল of the pyramid and they help our eyes and our health. On the next level, there are fish, meat, dairy products, beans and lentils which have protein, fat and while at the top of the food pyramid make our food delicious. আচ্ছা, উচ্চারণ নাকি পিরামিড না পাইরামিড কোনটা? Vegetables, fruits, lentils, dairy food. We should use good oil for cooking and also follow the health rules. Vegetables and fruits are nutritious. We should eat fresh and colorful fruits and vegetables. They give us vitamins so that we can live healthy. They help our eyes and our health. Dairy products are things like milk, cheese, butter, and eggs. They are very tasty and helpful for our health. They contain protein and calcium. They help to make our teeth and bones strong. Lentils do too. Oil makes food taste better. We should eat good oil or we will gain too much weight.
we should not eat unhealthy food or we will have food poisoning and we will become sick. আর কি করেছো স্যার? আর কেউ বলতে চাচ্ছে না মনে হয়। স্যার আপনি এখন ইয়ে শুরু করুন, আপনি এখন ইউনিট 8 থেকে শুরু করবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের যে পড়া আছে সেখানে চলে যাচ্ছি। স্যার ইউনিট 8 শেষে না আপনি আমাদের আনসিন প্যাসেজটা একটু পড়ান, তাহলে আমরা বুঝতে পারবো। আনসিন আনসিন প্যাসেজ পড়বো আজকে? না স্যার, মানে ইউনিট 8 ইউনিট 10 পর্যন্ত শেষ হয়ে গেলে স্যার আনসিন প্যাসেজটা করে আজকে আমি বলছিলাম। আগে আমরা বইটা শেষ করে ফেলি, তারপরে আমরা আনসিন গ্রামার ধরব। হ্যাঁ আচ্ছা দেখো, এটা এই যে এখানে দেখো, এখানে টেক্সটটা পড়ো তো, ফাইলস পড়ো। Seema is at home today. She didn't go to school because she is ill. She has a cough and a sore throat. She also feels very warm because she has a fever. She has the flu. The doctor visited Seema last night. She needs some medicine. He also told her what to do in order to get well soon. The doctor's advice. Doctor advice করেছে কি দেখো, prescription doctor কি লিখেছে? Eat food that keeps your body. Try to eat আজ পর্যন্ত তোকে তো বলে নাই। Eat food that gives your body energy. Try to eat even if you are not hungry. You need to be strong. Rest. Stay at home. Don't go to school or work. Drink a lot of water or juice. They are better than soft drinks. Are you coughing or sneezing? Cover your mouth and nose. Use a tissue, not your hand. Wash your hand regularly. Use your own plate, glass, and cup. Other people can catch your illness from these things. এখানে দেখো, কোন ওয়ার্ড কি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? নো স্যার, এখানে সবগুলো আমরা বুঝতে পারছি। ওকে তাহলে এখানে দেখো কি বলছে সীমা, এখানে ইনফরমেশন গুলো আমি একটু অ্যানালাইসিস করে দেই। এখানে এটা কি লেসন 1 2 ইউনিট 8 রাইট টু মি সুন, সীমা ইজ অ্যাট হোম টুডে, শি ডিডন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল। তাহলে এখানে ইনফরমেশনটা হচ্ছে যে সীমা এখন বাড়িতে আছে, আজকে বাড়িতে, সে অসুস্থ, সে স্কুলে যায়নি। কারণ হচ্ছে কি তার কাফ আছে এবং সোর থ্রোট। সোর থ্রোট মানে গলা ব্যথা, সোর থ্রোট, গলা ফুলে গেছে বা গলায় ব্যথার কারণে তার এই যে ঠান্ডার কারণে তার এই অবস্থা, সর্দি। শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম, শরীরে তার গা গরম, and has a fever, জ্বর আছে তার। She has the flu, তার ফ্লু হয়েছে, জ্বর, ভাইরাস জাতীয়। The doctor visited Seema last night. She needs medicine, she needs some medicine. He also told her what to do in order to get well soon. ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি sore throat. Throat মানে হলো গলা, আর হলো এখানে আমরা আরেকটা শব্দ হলো, এখানে আমাদের আরেকটা শব্দ হলো সোর। ঠিক আছে, আচ্ছা আমরা সোর শব্দটার শিরোনাম গুলো বলে দিচ্ছি। সোর সোর শব্দের শিরোনাম হলো অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। পেইনফুল, পেইনফুল, হার্টিং, একিং, এরকম স্টিঞ্জিং। আচ্ছা আমি এই শব্দগুলো একটু দেখাচ্ছি তোমাদের, না দেখাইলে স্ক্রিনে বুঝতে পারবে না।
just je shobdo gulo ektu important egulo ekta amra alochona korbo shobgulo korbo na will not discuss other words we'll just discuss the words which are very important to worthy of discussing okay amra ektu word meaning gulo talochona na korle tokhon iya hobe na এখানে আমাদের এখানে 4B থেকে অনেক কম স্টুডেন্ট আসছে 4 কোথা থেকে না স্যার 5B থেকে তো অনেক কম স্টুডেন্ট আসছে কি না জানি না ওরা কি আসছে কিনা আমাকে বলছে জাস্ট নেওয়ার জন্য ক্লাস আমি পাঠাই দিছি ওই স্যার ট্রেনিং এ আছে স্যার এর ব্যাপার ও না আসতে বিতর করতে পারবো না সিনোনিম ফর সোর মনে হয় ক্লাস অনলাইনে মনে করেন আর কি আচ্ছা তাহলে আমরা ইয়াতে চলে যাই ওয়ার্ড মিনিংটা একটু দেখি আমাদের ওয়ার্ড মিনিং গুলো খুবই গুরুত্বপূর্ণ এই যে সোর দেখো এখানে সোর এই শব্দটা এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে এটার অর্থ হলো পেইনফুল হার্টিং একিং স্টিঞ্জিং ঠিক আছে যেটা খুব ব্যথা করে যেটা খুবই ব্যথা করে ইরিটেটিং ইরিটেটেড আচ্ছা এটার অর্থ কি দিছে কেন স্মার্টিং দিছে কেন স্মার্টিং দ্য ফ্যাক্ট অর সেন্সেশন অফ ফিলিং আ শার্প স্টিঞ্জিং পেইন অ্যামোনিয়া ক্যান কজ স্মার্টিং অফ দ্য আইজ অ্যান্ড ব্রিদিং ডিফিকাল্টিস ওই যে স্মার্টিং মানে ওই যে এটাও কিন্তু ব্যথা তবে এটা চোখে পড়াচ্ছে আর কি আচ্ছা তাহলে আমরা এটা লিখে আমরা শিখে ফেললাম তোমরা লিখে ফেলতে পারো জাস্ট কয়েকটা শব্দ বেশি না এরপরে হলে আমাদের থ্রোট তো তোমরা জানো এরপর আর কি আছে আর আর হলো শব্দ স্নিজিং স্নিজিং এস এন ডাবল ই জি আই এন জি স্নিজিং স্নিজিং নেই অন্য কানে আছে স্নিজিং স্নিজ আছে আগে স্নিজ দিলেন স্নিজ তো যে অর্থে আমরা চাচ্ছি সে অর্থে তো একটাও নেই
স্যার দ্বারা আমরা যে অর্থে চাইতেছি সে অর্থে স্নেহ তো আসতেছে না এই যে এটা আসছে মোটামুটি বলছে যে সিম্পটম আচ্ছা এই যে বলছে এখানে সিম্পটম কনসিস্টিং অফ দ্য ইনভলান্টারি এক্সপালশন ফ্রম অফ এয়ার ফ্রম দ্য নোজ যে ইনভলান্টারি ভলান্টারি না এটা এটা মানে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবে এক্সপালশন হচ্ছে এয়ার ফ্রম দ্য নোজ নাক থেকে প্রচন্ড জোরে যে হাঁচি বের হওয়া স্নিজিং এটা হচ্ছে কেমন স্নিজিং এর ইয়ে না ব্লো হতে পারে স্নিজিং এর সিনোনিমস দেখি হাঁচি স্নিজ হাঁচি স্যার সোজা কথা স্নিজ হাঁচি দেওয়া ঠিক আছে মানে হলো হাঁচি দেওয়া হাঁচা একদম সোজা বাংলায় আর কোনো দরকার নাই তেমন একটা ইংরেজি এই যে সোজা বাংলায় হাঁচি দেওয়া হাঁচা ঠিক আছে স্নিজ হি স্নিজড ভায়োলেন্টলি ওকে মনে হয় এবার ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে আর কোন শব্দটা আমাদের দরকার আর মনে হয় সব শব্দ মোটামুটি ক্লিয়ার এখানে নাকি Yes, sir. আচ্ছা স্যার ইলনেস হ্যাঁ ইলনেস Yes, sir. সবাইকে একটু আনমিউট করে জিজ্ঞাসা করি কোন শব্দ দেখো কোন শব্দ কি আর তোমাদের সমস্যা আছে স্যার স্নিজ দে কি বললেন স্যার স্নিজ দে কি বললেন এই যে এখানে আছে তো দিয়ে যেটা বললেন স্যার সেটা লিখতে পারি না এই যে হাঁচি দাও এই যে হাঁচি স্নিজ দে হাঁচি দাও লিখবো না এই যে তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে না আমি এটার বাংলা মিনিং এটারও বাংলা মিনিং বের হচ্ছে অসুবিধা শিরোনেম দেখান তোমাদের চিন্তা গুলা পরীক্ষা কেন্দ্রিক হয়ে গেছে তোমরা এটা থেকে বের হয়ে আসো আর না হলে তোমরা জীবনে লেখাপড়া শিখতে পারবে না তোমরা ওই কোনো ইন্টারভিউতে গেলে তোমাদের মেধা বিকাশ হবে না তোমরা সব কুড়ে ঘরে থাকবে যে পেইনফুল লেখো এটার সিনোনিম লেখো পেইনফুল হার্টিং একিং বাস এ তিনটাই লেখো দরকার নাই বেশি লেখার ইরিটেটিং হবে
হবে তো কিন্তু তোমার দরকার নাই, তুমি এত বেশি তো হজম করতে পারবে না। ওকে স্যার, যদি পারো তাহলে যারা বেশি লিখতে চাও তাদের হবে হবে না স্যার, আমাদের হবে না থেকে বেশি আপনার ক্যামেরা ও একিং, এই তিনটাই লেখো, পেইনফুল, হার্টিং, একিং। তোমাদের স্বপ্নগুলো আমাদের ক্লাসে তো অর্ধেকের বেশিরই আপনার ক্যামেরা অফ, খালি ও তিন চার জনের ক্যামেরা অন, তার বেশি লিখলে বদল স্বপ্নগুলোকে কেটে ফেলা হয়েছে, তোমাদের মানে ডানাগুলোকে কেটে ফেলা হয়েছে ছোট কালে, তোমরা স্বপ্ন দেখতে পারো না, তোমরা পরীক্ষার বাইরে। এরপর স্যার পেইনফুল আর দুইটা ওয়ার্ড কি হবে? পেইনফুল, হার্টিং, একিং, এই তিনটাই লেখো, বাস আর লাগবে না। এটা স্যার আমি তো স্বপ্ন দেখি বড় হয়ে অনেক বড় চাকরি করব, অনেক আমি বড় হয়ে একটা মানুষ হব বাংলাদেশের। ওকে স্যার, বাংলাদেশের দালুয়ান হব। যারা এত বড় হতে চায় তারা যদি এরকম এত ছোট চিন্তা করে পরীক্ষা পাশে চিন্তা করে বড় হয়ে তোমরা সবাই বড় বড়। অনেকে মনে করে যে ঘুমা ঘুমা স্বপ্ন সেটা পূরণ করতে চায়, সেটাই আসল স্বপ্ন। আসল স্যার যে স্বপ্ন করতে চায় স্যার সেটাই আসল। আরে ভাই আমাদেরকে বলে কি আমি বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হব, আর বড় হয়ে বলে কি একটা হইলেই হইছে, একটা হইলেই হয়। অনেক জন তো এখনো জানেই যে জানে না স্যার, বড় হয়ে জানে না, চিল্লা চিল্লা হইতা স্যার। ঠিক আছে তোমরা স্যার মিউট করে দেন। আচ্ছা দেখো তাহলে এটা হয়ে গেল আমাদের, এই মিনিংটা ক্লিয়ার হয়ে গেল, আমরা আমাদের টেক্সটে চলে যাব এবার, আমাদের আর দরকার নাই ফার্দার ডিসকাশন, উইল গো টু দ্য টেক্সট ফর আওয়ার নেক্সট ডিসকাশন। ওকে স্যার, তাহলে এখানে ইনফরমেশন গুলো হলো, হিমা অসুস্থ, তার গলা ব্যথা আছে, কাফ আছে, জ্বর আছে, ফ্লু হয়েছে তার, ডক্টর ভিজিট করেছে সীমাকে লাস্ট নাইট, মেডিসিন দিয়েছে, তাকে বলেছে যে রেস্ট নেওয়ার জন্য সে ভালো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ডাক্তার কি পরামর্শ দিচ্ছে? ইট ফুড দ্যাট গিভস ইউ বডি এনার্জি, এনার্জি, ট্রাই টু ইট ইভেন ইফ ইউ ডোন্ট, ইভেন ইফ ইউ আরন্ট হাংরি, ইউ নিড টু বি স্ট্রং। ডাক্তার তাকে খাইতে বলতেছে, রেস্ট, স্টে এট হোম, ডোন্ট গো টু স্কুল অর ওয়ার্ক। তার যেহেতু ফ্লু হয়েছে, জ্বর হয়েছে, সে স্কুলে যাবে না, সে কোনো কাজও করবে না। ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার অর জুস, দে আর বেটার দ্যান সফট ড্রিঙ্কস, জুস খেতে বলছে। আর ইউ ইউ কফিং অর স্নিজিং, তুমি কি কাশছ অথবা এরকম তুমি কি স্নিজ করছো, হাঁচি দিচ্ছ, খাওয়া ইউ মাউথ অ্যান্ড নজল, ইউজ আ টিস্যু নট ইউর হ্যান্ড, টিস্যু ব্যবহার করতে বলছে, ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি, ইউজ ইউর ওন প্লেট ইন গ্লাস ইন কাপ, অদার পিপল ক্যান ক্যাচ ইউ ইলনেস ফ্রম দিস থিংস, এগুলো খুব আলাদা ব্যবহার করতে বলছে। এই যে এক নাম্বারটা কি হবে, সীমা ডিডেন্ট গো টু স্কুল বিকজ শি ওয়ান্টেড টু স্টে এট হোম। নো স্যার, এটা ফলস হবে। ওকে ফাইন, Shima feels fine but she has a sore throat. Sir, it's a false hobby. Yes, the sore throat hole kibhabe feel? Shima is warm because she has a fever. True. Okay. Shima should eat even if she doesn't feel hungry. True. Shima should try to go to school. Sir, false. False. Shima and her brother should use the same cap and glass. Sir, false. Yes, false. Okay, tell it how it goes. Yes, sir. Third. ঠিক আছে তাহলে read the text and complete the sentence. আচ্ছা, Shima didn't go to school because কোনটা হবে? She has the flu. She has the flu. আচ্ছা তারপরে দুই নাম্বার, the doctor told Shima to use her own plate and cup. Good. Pair work, কি বলছে এটা? Read the doctor's advice, say the advice, you should or shouldn't eat food that gives your body
আচ্ছা দেখো, আমরা জানি শুড আর শুডেন্টের ব্যবহার জানি, Yes, যেমন sir. তোমার স্কুলে যাওয়া উচিত, এটা ইংরেজি কি হবে? You should go to school. আচ্ছা এখন যদি বলি তোমার স্কুলে যাওয়া উচিত ছিল, তখন কি হবে ইংরেজি? You should have go to school. You should have go to school. Go to school. তুমি খুব কাছাকাছি আছো, এটা কে বলছে? স্যার আমার নাম তাসরিয়ান তাসরুল রহমান। তাসরিয়ান তুমি কিন্তু খুব কাছাকাছি, তোমার স্কুলে যাওয়া উচিত ছিল, এটা ইংরেজি কি হবে? তুমি তোমার স্কুল You should have gone to school. You should have gone. Have এর পরে gone to school. হ্যাঁ এখানে should should have তারপরে verb এর past participle হবে, ঠিক আছে? Yes sir. পরিষ্কার? তাহলে আমরা শিখে গেলাম। আচ্ছা এবার দেখো, write to me soon. Lesson 5 6. Look at, look and read. দেখো এখানে কি বলছে, রানি নোজ, হেডেক, স্টমাকে, ফিলস, ঠান্ডা, কোন কোন শীত লাগছে, তাই না? Yes sir. রানি স্যার এমনিতে ঠান্ডা পড়ে। রানি নোজ স্যার, রানি স্যার সর্দি। হ্যাঁ এটা বাংলা অর্থ কি? সর্দি স্যার। Yes sir. নো স্যার এটাও খারাপ নো, খারাপ না, অনেক সর্দি হচ্ছে, হাঁচকেছে। রানি নোজ, রানি নোজ অর্থ কি? এটাই যে স্যার সর্দি। আর না রানি নোজ তো হাঁচিও দিবে না, তো খালি সর্দি বলে কি কিছু হবে? রানি নোজ ফাইরোজের কথাই ঠিক আছে, রানি নোজ অর্থ আমরা কি দিব? সর্দি স্যার। স্যার আপনি তো লিখছেন স্নিজিং হচ্ছে হাঁচি দেওয়া। আচ্ছা স্নিজিং হাঁচি, রানি নোজ সর্দি, ঠিক আছে। আচ্ছা এবার আমরা ইয়া দেখব, সিনোনিমটা দেখব আর কি, সিনোনিম কি হতে পারে। কমন কোল্ড, নাক থেকে বিভিন্ন মিউকাস বের হয়, ওই যে জেলির মতো যে সর্দিটা বের হয়। রানি নোজ বলতে বোঝাচ্ছে কন্ডিশন অফ ডিসচার্জ অফ মিউকাস, নাক থেকে যে মিউকাসটা বের হয় এটাকে বলছে রানি নোজ, রানি নোজ সর্দি। স্যার দাঁড়ান একটু লিখে নিই। হ্যাঁ কিছু দাও স্যার, এই এটা লেখছো? ও এটা তো চলে গেছে স্যার, এটা ওরে স্যার ওটা তো আপনি ডিলিট করে দিতে। ও আচ্ছা আচ্ছা এটা আচ্ছা এখানে আছে, এই যে লিখে ফেলতে পারো। Yes sir, লিখতেছি। A condition, a condition of discharge of mucus from the nose, often a symptom of the common cold. Sir, done. Sir, wait a minute. Abhay lekho. Ani nose bolte eta bolche. Ei je ei jinish ta lekhe felte paro songkhepe. Sir, lekha shesh. স্যার নিচে ওটা কি, হাউ টু প্রোনাউন্স রানি নোজ? কোনটা স্যার নিচে? এরা সবাই রানি নোজ দিবে দেখো। হাউ টু প্রোনাউন্স, আচ্ছা স্যার দেন ওটা একবার দেখেন। রানি নোজ, এটা ইউএস
Runny nose. British. Runny nose. Australian. Runny nose. একই তো সব Indian. Runny nose. Website nostre fake. I don't know, website fake. এই শব্দটা দেখি কি আসবে দেখি না এটা কি রাইনোরিয়া মানে রানি নোজ এ পারসিস্টেন্ট ডিসচার্জ অফ ওয়াটারি মিউকাস ফ্রম দ্য নোজ typical of the common cold. A rhinorrhea is a synonym. Is runny nose a synonym? Rhinorrhea. Is it a rhinorrhea? Is it a key? Sir, likbo. Likhe bolte paro notun ekta shobdo shikla. RHINORRHEA. Rhinorrhea. Ekta holo. Sir, Dan. Sir, wait a minute. Dan bole. Wait a minute. কোনো সময় এই এই ধরনের মানে বাচ্চা পোলাবানের মতো তো ইয়া করো না ডান তুমি লেখা শেষ চুপচাপ থাকো রাইনোরিয়া একটু তো বড় হয়েছো নাকি রাইনোরিয়া এটা সিনোনিম হলো রানি নোজ অপেক্ষা করবে ডান বললে তো একটা মানে শব্দ শোনা গেল সবাই ডান 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 বললে সবাই ডান দিকে চলে গেল তাহলে সমস্যা না এই জন্য কিছুটা ধৈর্য ধারণ করবে অপ্রয়োজনীয় ভাবে হাসাহাসি বা এরকম করো না রাইনোরিয়া ওকে রাইনোরিয়া ইয়েস স্যার ওকে বুদ্ধিমান সেই ব্যক্তি সে ধৈর্য ধৈর্য ধারণ করে চুপচাপ থাকে তুমি লেখছো চুপচাপ বসে থাকো তোমাকে জিজ্ঞাসা করলে তখন তুমি বলবা রাইনোরিয়া এটা সিনোনিম হলো এই যে রানি নোজের সিনোনিম কেমন কি বলছে যে ওয়ান ও টু যে তুমি এখানে কি কাদিমনগর কাটওয়ালি কাটওয়াইল সিলেট বাংলাদেশ 12 মার্চ 2016 তাহলে দেখো কি লিখতে হবে ঠিকানা 102 একটা মানে 102 কাদমি নগর কাটওয়াইল সিলেট বাংলাদেশ প্রথমে ঠিকানা লিখতে হবে এরপর তারিখ আমরা মানে লেটার স্যার আমাদের কি লেটার আসবে পরীক্ষায় রিড আগে যেটা দেখতে সেটা দেখো শেষ করো রিড সীমাস লেটার টু হার ফ্রেন্ড জেসিকা সীমা তার ফ্রেন্ড জেসিকার কাছে চিঠি লিখছে তো চিঠি লেখার প্রথমে কি দেখতে পাচ্ছি আমরা একটা ঠিকানা দেখতে পাচ্ছি সিলেটের একটা ঠিকানা এই ঠিকানাটা কার স্যার এটা হচ্ছে সীমার ইয়েস প্রথমে যে লিখবে তার নিজের ঠিকানা দিতে হবে এরপরে হলো ডেট স্যার কত তারিখে লিখছে সে হ্যাঁ 12 মার্চ 2016 তাহলে আমরা এভাবে স্যার আমাদের এখানে তো 2021 লেখা ইয়েস আমাদের মধ্যে 2021 ওটা তো মানে আগে লেখা হয়েছে না এটা তো এটার ব্যাখ্যা কি তোমাকে করে বুঝাইতে হবে কেন এখানে 2016 লেখা না স্যার স্যার আমি বুঝে গেছি কারণ এখানে স্যার ওটা পুরান হাসাহাসি কি আছে আচ্ছা ঠিক আছে দেখো ডিয়ার জেসিকা কমা দিতে হবে দেখো লেখাটা কিভাবে লেখছে এখানে ডিয়ার ডি বড় হাতের এখানে জেসিকা যেহেতু প্রপার নাউন বড় হাতে মানে ক্যাপিটাল এবার একটা কমা আসছে কিন্তু ঠিক আছে এবার হাউ আর ইউ কোশ্চেন মার্ক প্রথম যে ওয়ার্ড আছে সেটা ক্যাপিটাল হাউ আর ইউ হাউ ওয়াজ ইউর ট্রিপ ব্যাক টু লন্ডন কোশ্চেন মার্ক আম অ্যাট হোম টুডে আই হ্যাভ দ্য ফ্লু ইটস অফুল এই যে ইটস অফুল এই যে এখানে নোট অফ এক্সক্লামেশন দেখো কি ধরনের সেন্টেন্স ব্যবসা স্টার্ট করেছে কোয়েশ্চেন দিয়ে শুরু করেছে হ্যাঁ আম খাফিং এ লট অ্যান্ড আই হ্যাভ আ রানি নোজ মানে খুব মনে হয় লেটারটা মনে হয় খুব জীবন্ত তাই না এবার দেখো
কমা ব্যবহার করছি ইটস অফুল আই এম কাফিং আ লট কমা এন্ড এর আগে আমরা কমা ব্যবহার করতে পারি দেখো খুব খেয়াল করো ইটস অফুল আই এম কাফিং আ লট কমা এন্ড আই হ্যাভ আ রানি নোজ রানি নোজ অর্থ আমরা কি দেখলাম একটু আগে সর্দি স্যার আই এম ইউজিং আ লট অফ টিস্যুস অনেক বেশি টিস্যু ইউজ করছি যে নোটের এক্সক্লেমেশন দিচ্ছে মানে অনেক বেশি পরিমাণটা আলসো হ্যাভ আ ব্যাড হেডেক মাথা ব্যথা করছে আই ক্যান্ট ইট ভেরি মাচ বিকজ আই হ্যাভ আ স্টমাক এক মানে স্টমাক মানে স্টমাক পেট ব্যথা পেট ব্যথা দেখো এখানে বাটের আগে কমা কমা ব্যবহার করেছি কিন্তু দেখো আমরা করতে পারি আই ক্যান্ট ইট ভেরি মাচ বিকজ আই হ্যাভ আ স্টমাক এক বাট মাই ডাক্তার সেজ আই শুড ইট I also have a fever. I also have a fever. Sometimes I'm very warm, then I get cold and have chills. Get cold. Thanda lage tokhon khub shit shit onubhob kore. Shit kore sir. Thanda laga. It's yes, it's very strange. I wanted to go to school again soon. My friends can't visit me here because they can get ill easily. I hope you are fine. Write to me soon. Your friend Shima. দেখো